আমাদের কাছে একটা বিষয় বারবারই আসছে, অভিযোগ আকারেই আসলে আসছে যে আমাদের হটলাইন নাম্বারে ঢোকা যাচ্ছে না। আমরা হটলাইনের নাম্বার ঢোকার ক্ষেত্রে আমাদের যেহেতু 12টি নাম্বার এবং আরেকটি হচ্ছে 1-62-63, এই 12টি নাম্বার প্রতিটি নাম্বার ডায়াল করে দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটিতে আমরা এটা পাবো কোনটিতে পাবো না। এনগেজ থাকলে আমরা এই জন্য একটি নাম্বারের ব্যবস্থা করেছি, যেটা থেকে এটা হচ্ছে ওই নাম্বার দিয়ে গেলে ওইটার মাঝখানে হান্টিং হিসেবে যে নাম্বারটি তখন অ্যাভেলেবল থাকবে সেই নাম্বারে চলে যাবে, যাতে করে আমাদের যারা ফোন করবেন তাদের বিভিন্ন নাম্বারে ফোন করতে না হয়, তারা একটি নাম্বারে ফোন করবেন। আমি নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি, 019-44-333-222, 019-44-333-222। আমি বাংলায় আবার বলে দিচ্ছি, 019-44-333-322। নাম্বারটি মোটামুটি সহজ মনে রাখা সম্ভব হবে, এটা হান্টিং নাম্বারের মাধ্যমে চলে যাবে আপনাদের। সেই ক্ষেত্রে যারা ফোন করবেন যে কোন নাম্বারটি বিজি আছে সেটা নিয়ে, তাহলে এই সমস্যাটা আর হবে না সেটা আমরা আশা করছি। এই মুহূর্তে এই নাম্বারটিতে পে করতে হবে, আমরা কাজ করছি যাতে এটা টোল ফ্রি নাম্বার হয়। আশা করছি আমরা আজকে রাতের মধ্যে সেই ব্যবস্থাটা হয়ে যাবে, আগামীকাল থেকে এই নাম্বারটি হয়তো টোল ফ্রি হবে। তবে এখানে একটু বলে রাখা ভালো যে আমরা যেই অপারেটরের কাছ থেকে এই নাম্বারটি নিয়েছি সেই অপারেটরের ক্ষেত্রেই আসলে এই টোল ফ্রি বিষয়টা প্রযোজ্য হবে, অন্য নাম্বারের ক্ষেত্রে এই মুহূর্তে টোল ফ্রি প্রযোজ্য হবে না। কিন্তু সেটা নিয়েও আমরা কাজ করছি যাতে সব অপারেটরের ফোন থেকে ফোন করলেই যাতে এটা টোল ফ্রি হয়, আমরা সেই ব্যবস্থাটা করার জন্য আমরা কাজ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেটারও ব্যবস্থা করতে পারবো। এছাড়া আমি প্রতিদিনের এই বিষয়টা আমরা জোর দিয়ে বলতে চাই, বারবারই বলতে চাই যে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আমাদেরকে করণীয়, প্রত্যেকটি মানুষের এই ব্যবস্থাগুলো মেনে চলার অভ্যাসের মধ্যে নিয়ে আসা খুবই প্রয়োজন, আমাদের যে আচরণের পরিবর্তনগুলো যাতে করে আমরা এই কোভিড-19 প্রতিরোধ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন বলি এই জন্য যাতে সবার মনের মধ্যে থাকে, সবাই আমরা এটাকে অভ্যাসে পরিণত করি। নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না, ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, কারোর সাথে হাত মেলানো কোলাকুলি করা থেকে বিরত থাকুন, জরুরি প্রয়োজনে প্রয়োজন ব্যতীত অর্থাৎ অত্যাবশ্যকীয় না হলে বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন, যদি অত্যাবশ্যকীয় হয় ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করুন, অত্যাবশ্যকীয় নয় এমন আন্তর্জাতিক সভা সমাবেশ সম্মেলন এই মুহূর্তে আয়োজন না করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও জনসমাগম হয় সেরকম জায়গাগুলো আমরা এড়িয়ে চলার পরামর্শ দেব। আমরা যদি এখন বাংলাদেশ পরিস্থিতির দিকে তাকাই, আমরা গত 24 ঘন্টায় হটলাইনে প্রাপ্ত কলের সংখ্যা 3,225 জন কল করেছে, এর মধ্যে 3,145টি কল হচ্ছে করোনা সংক্রান্ত কল। আমাদের আইডিসিআর এসে আমাদের যে সেবা গ্রহণ করেছেন এরকম 24 জন গত 24 ঘন্টায়। আমরা গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করেছি আরও 10 জনের, মানে সর্বমোট এ পর্যন্ত 142 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে আইসোলেশনে আছেন 8 জন। আমরা যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি গত 24 ঘন্টায় 10 জন, তাদের মধ্যে কারোর মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।